জমে থাকা ছাত্র যে দাবি রয়েছে, যেগুলো অথরিটিকে বারবার জানিয়েও কোনো সলভ হয়নি, সলিউশন হয়নি, সেই জিনিস নিয়ে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছি এবং ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করার পরে ক্যাম্পাসে মিছিল এবং অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। তা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো রকম এ বিষয়ে নজর দেয়নি। আমি সুপ্রদীপ মণ্ডল, ভেটেরিনারি টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট, আমার পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা ছাত্রদের ঐক্যবদ্ধ করার যে আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে দাবি দেওয়া পূরণের চেষ্টা, সেটাকে অচল, মানে সেটাকে বজায় রাখছি এবং ক্যাম্পাসে যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো পূরণ হবে ততক্ষণ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ক্যাম্পাসে অচল অবস্থা জারি থাকবে। এবং আমি অ্যাজ এ ইউনিট প্রেসিডেন্ট সকাল থেকে না খেয়ে আছি, অনশনে সামিল হয়েছি। যতক্ষণ না পর্যন্ত এই ডিম্যান্ডগুলো ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত আমি অনশনেই থাকব। ডিম্যান্ড ফুলফিল হবে, তৃণমূল ছাত্র পরিষদ আবার ছাত্র স্বার্থ এখানে প্রতিষ্ঠা করবে, তারপরে আমরা খাবার গ্রহণ করব। আমাদের ইউনিটের জেনারেল সেক্রেটারি আতোয়ারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এখানে বসে আছি সকাল থেকে। আমরা চিন্তাভাবনা যেটা করেছি অথরিটিকে আমাদের জানানো হয়েছে এখান থেকে, কিন্তু অথরিটি থেকে এখনও কোনো আমাদের মুভমেন্ট আমরা লক্ষ্য করিনি। তো আমরা আমাদের দাবি নিয়ে স্থির থাকবো নিজের জায়গায়, যতক্ষণ না তারা কোনো কিছু স্টেপ নিচ্ছে আমরা অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাব। আমি আতোয়ার হোসেন, ভেটেরিনারি টিএমসিপি ইউনিটের জেনারেল সেক্রেটারি।